বন্ধুরা আমি জামানসার এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউপিএসি এক্সাম বন্ধুরা আজকে ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চিন করবো যে টাইপ অফ কোশ্চিন তোমাদের আপনারিং ক্যালকাডাবলিস কোস্টভ এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে না বেসলি চ্যানেল যারা প্রথম ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসে ফার্স্ট পয়েন্টই দেখতে পাচ্ছ ফার্স্ট মিনিট আছে আমাদের এখানে পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ কত তো পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ কত এসে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাস আমাদের মক্টের আকারেই থাকবে ক্লাস মক্টের আকারে থাকবে প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে প্রতিটি কোশ্চিনে মোটামুটি পাঁচ সেকেন্ড করে তোমরা টাইম পেবে আজকে টার্গেট থাকবে তোমাদের টোয়েন্টি ওয়ান দেখা যাক কতজন তোমরা একুশটি কোশ্চিনের কারেক্ট অ্যান্সার করতে পারো কী এসে যাবে আমাদের পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ এগারো পয়েন্ট দুই কিলোমিটার পার সেকেন্ড এগারো পয়েন্ট দুই কিলোমিটার পার সেকেন্ড বন্ধুরা অ্যান্সার আসবে অপশান এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নিশ্চয় যখন এটা গতিশক্তি হবে গতিশক্তি বস্তুর বেগ আর গতিশক্তি গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তখন এটা হতে হবে না এটা গতি গ যখন গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তখন কি হয়ে থাকে তরণ দ্বিগুণ হয় গতিশক্তি দ্বিগুণ হয় ভরবেগ দ্বিগুণ হয় নাকি স্থিতিশক্তি দ্বিগুণ হয় কি এসে যাবে আমাদের অ্যান্সার ভরবেগ বন্ধুরা এখানে দ্বিগুণ হবে ভরবেগ অপশান সি বন্ধুরা কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুই প্রান্তে বর্ণ কি কি কী আসবে আমাদের এক প্রান্তে বেগুনি এবং এক প্রান্তে লাল বর্ণালী বর্ণ বর্ণগুলির সিকোয়েন্সে কী থাকে আমাদের বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা তারপর কী আছে আমাদের লাল রয়েছে তো বেগুনি এক প্রান্তে আর এক শেষ প্রান্তে কি আমরা বলতে পারি লাল নেক্সট ওই চলে আসি নিশ্চয় এসআই পদ্ধতিতে ক্ষমতায়গক কী বলো এসআই পদ্ধতিতে ক্ষমতায়গক কী আসবে জুল মিটার জুল পাঁচ সেকেন্ড নিউটন পার মিটার কারেক্ট অ্যান্সার কী জুল পাঁচ সেকেন্ড বন্ধুরা জুল পাঁচ সেকেন্ড অ্যান্সার আসবে অপশন সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোনটি তড়ির চম্বকীয় তরঙ্গ নয় তাহলে এখানকার মধ্যে কোনটি তরুচুম্বকীয় তরঙ্গ নয় আলফা বিটা গামা কোনোটি নয় বিটা রশ্মি বন্ধুরা এখানে আমাদের তরুচুম্বকীয় তরঙ্গ নয় হবে অ্যান্সার অপশান বি ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নেক্সট মোমবাতির জল জ্বলন কী ধরনের পরিবর্তন তো মোমবাটি যে দহন হয়ে থাকে বা জ্বলন হয়ে থাকে সেটি কী ধরনের পরিবর্তন বহুত রাসায়নিক নাকি উভয় যেটি আমাদের উভয় অ্যানসার হবে উভয় ধরনের একটি পরিবর্তন একটি ভূত পরিবর্তন হয়ে থাকে এখানে রাসায়নিক পরিবর্তনও হয়ে থাকে এখানে নিশ্চয়ই চলে আসবো নিশ্চয় অ্যাসপিরিন অ্যাসপিরিনের রাসায়নিক নাম কী আসবে আমাদের অ্যাসপিরিন অ্যাসপিরিনের রাসায়নিক নাম কী হয়ে যাবে আমাদের স্যালিসাইটিক অ্যাসিড স্যালিসাইটিক অ্যাসিড বন্ধুরা অ্যান্সার আসবে অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে কী পরিবর্তন হয়ে বীজ হয় তাহলে কি পরিবর্তন হয়ে আমাদের এখানে বীজ হবে ফুল পরিবর্তন হয়ে ফল ডিম ডিম্বক নাকি ডিম্বাস হয় যাবে আমাদের অ্যান্সার ডিম্বক ডিম্বক বন্ধুরা এখান থেকে অ্যান্সার আসবে ডিম্বক পরিবর্তন হয়ে যেটা আছে আমাদের বীজ হয় কি পরিবর্তন হয়ে বীজ হয় তো বীজ ডিম্বক পরিবর্তন হয় নেক্সট কোশ্চেন চলে আসি নিশ্চয় পাঞ্চেত বাঁধ কোন নদীতে অবস্থিত পাঞ্চেত বাঁধ কোন নদী এসে যাবে আমাদের পুরুলিয়ার কাছাকাছি পুরুলিয়াটাতেই অবস্থিত আর কি দামোদর এসে যাবে পাঞ্চেত বাঁধ অপশান এ বন্ধুরা এখানে ক্যারেক্ট অ্যান্সার আসবে নেক্সট ইন চলে আসবো নেক্সট আছে এখানে ভারতের সূর্যোদয়ের শহর কাকে বলে ভারতের সূর্যোদয়ের শহর ভারতের সূর্যোদয়ের শহর আমাদের হয়ে যাবে উদয়পুর উদয়পুর বন্ধুরে অ্যান্সার আসবে অপশান এই অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট চলে আসো নিশ্চয় মানস সরোবর লেক কোথায় অবস্থিত বলো মানস সরোবর লেক কোথায় এসে যাবে চীন পাকিস্তান ভারত নেপাল অ্যান্সার আসবে আমাদের এখান থেকে চীন চীনে যেটা আছে মানস সরোবর লেক অবস্থিত নেক্সট কোশ্চেন কৃষ্ণরাজ সাগর জলধারা কোন রাজ্যে অবস্থিত কৃষ্ণরাজ সাগর জলধারা এটি কোন রাজ্যে অবস্থিত এই জলধারাতে যেটা আছে আমাদের কর্ণাটকে অবস্থিত কাবেরী নদীর উপরে কাবেরী নদী মাথায় রাখবে নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে সদস্য সদস্যবর্গ কত বছর বয়স পর্যন্ত কাজ করে তো এখানে এজ লিমিটটা কত আছে ইউপিএসসিতে ইউপিএসসি এজ লিমিট বন্ধুরা হবে আমাদের পঁয়ষট্টি এবং যে টাইম পিরিয়ড যে টাইম পিরিয়ড সেটা হলে গিয়ে ছয় বছর টার্ম থাকে ছয় বছর এটি মাথায় থাকবে ছয় বছর এবং ম্যাক্সিমাম পর্যন্ত যেটা আছে পঁয়ষট্টি পর্যন্ত বয়সে থাকতে পারে বর্তমানে চেয়ারম্যান কে আছে মনোজ সোনি ইউপিএসসি নেক্সট কোশ্চেন চলে আসো নেশ্চয় ভারতের নাগরিকত্ব লাভের উপায় কটি ভারতের নাগরিকত্ব উপায়ের লাভের উপায় টোটাল পাঁচটি পাঁচটা বন্ধুর অ্যান্সার আসবে অপশন সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দলত্যাগরোধ আইন সংবিধানে কোন সংশোধনে করা হয় দলত্যাগরোধ আইন সংবিধানের কোন সংশোধনে করা হয়েছে এটি বাহান্নতম সংশোধনে করা হয়েছে এটি নাইনটিন এইটি ফাইভে এই সংশোধনেই যেটা আছে আমাদের দশম তপশিল যেটা আছে ইনক্লুড হয়েছে নেক্সট কোয়েশ্চিন চলে আসবো ওএনজিসি ওএনজিসি কত সালে স্থাপিত হয় ওএনজিসি কত সালে স্থাপিত হয়েছে হেডকোয়ার্টার নিউ দিল্লিতে চেয়ারম্যান রাজেশ কুমার শ্রীবাস্তব উনিশশো ছাপ্পান্নতে উনিশশো ছাপ্পান্ন বন্ধুরা অ্যান্সার এসে যাবে অপশান এ বন্ধুরা কারেক্ট মরক্কোর রাজধানীর নাম কী মরক্কোর রাজধানী আমাদের কী হয়ে যাবে মরক্কোর রাজধানী হয়ে যাবে আমাদের রাবাত রাবাত বন্ধুরা মরক্কোর রাজধানী দীরহাম এখানে যেটা আছে ক্যাপিটাল চলে আজিজ আখানৌজ আজিজ আখানউজ বর্তমানে প্রাইম মিনিস্টার আছে নেক্সট নিশ্চক চলে আসো বিনস্টেক এর সহ দপ্তর কোথায় বিনস্টেক এর সহ দপ্তর কোথায় অবস্থিত বিনস্টেকের সদত্ত হয়ে যাবে আমাদের ঢাকাতে অবস্থিত এটি এটি স্টাবলিশ হয়েছে নাইনটিন নাইনটি সেভেনে টোটাল মেম্বার কান্ট্রি কটি আছে টোটাল আটটি মেম্বার কান্ট্রি আছে হ্যাঁ আটটি না সাতটি মেম্বার কান্ট্রি আছে দুই তিন চার পাঁচ ছয় সাতটি সাতটি মেম্বার কান্ট্রি আছে বাংলাদেশ ভুটান ভারত রয়েছে মায়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড রয়েছে এই টোটাল সাতটি যেটা আছে স যেটা আছে এ রয়েছে আমাদের মেম্বার কান্ট্রি রয়েছে বর্তমানে সেক্রেটারি জেনারেল রয়েছে তেনজিন লেক ফেল তেনজিল ফেল বর্তমানে সেক্রেটারি জেনারেল রয়েছে মাথায় রাখতে পারো নেক্সট কোয়েন চলে আসো মাই ট্রুথ কার আত্মজীবনী মাই ট্রুথ এটি কার আত্মজীবনী এটি বন্ধুরা ইন্দিরা গান্ধীর আত্মজীবনী ইন্দিরা গান্ধীর বন্ধুরা এখান থেকে অ্যান্সার আসবে অপশন সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন নীলকণ্ঠ ছদ্মনামে কী লিখতেন নীলকণ্ঠ ছদ্মনামে আমাদের এখানে দীপেন্দ্র সান্নাল অ্যান্সার এসে যাবে আমাদের এখানে দীপেন্দ্র সান্নাল অ্যান্সার আসবে অপশান এটটা নেক্সট কোশ্চিন শকাব্দ প্রচলন করেন কে শকাব্দ কে প্রচলন করেছিল কনিশ্স করেছিল সেভেন্টি এইট এই নেক্সট কোশ্চিন সকারি কার উপাধি সকারি কার উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তর উপাধি ছিল সকারি অ্যান্সার আসবে অপশান বি এরটা নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা এখানে হর্ষবর্ধনের আমলে কোন চীনা পর্যটক ভারতে আসে হর্ষবর্ধনের আমলে হিউএন সাং ভারতে আসেন হিউএন সাং অ্যান্সার আসবে অপশান বিয়েরটা নেক্সট কোশ্চেন জলঢাকা নদীর উৎপত্তি স্থল কোথায় বলো জলঢাকা নদীর উৎপত্তি স্থল কোথায় আসবে আমাদের বিদ্াংহ বিদ্যাং হ্রথ অ্যান্সার আসবে অপশান বিয়েরটা অ্যান্সার নেক্সট আছে আমাদের এখানে নির্মহল প্রসাদ কোথায় অবস্থিত নির্মহল প্রসাদ কোথায় অবস্থিত ত্রিপুরাতে অবস্থিত এটি ত্রিপুরা অ্যান্সার আসবে অপশান এই কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে কবে পালিত হয় ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে কুড়ি অক্টোবর বন্ধুরা এখান থেকে আমাদের অ্যান্সার আসবে অপশান সি কুড়ি অক্টোবর যেটা আছে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে পালিত হয়ে থাকে এবছর থিম ছিল ডাটা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট নেক্সট কোশ্চেন নিশ্চয় সেহান কারুনাথ তিলাকা কিসের সাথে যুক্ত শেহান শিহান করুণা তিলাকা ইনি যেটা আছে ইনি একজন লেখক ইনি দু হাজার বাইশ সালে বুকার প্রাইজ পেয়েছে দু হাজার বাইশ সালে বুকার প্রাইজ পেয়েছে ইনি শ্রীলঙ্কা থেকে বিলং করে নেক্সট কোয়েশ্চেন বিসিসিআই সি আই এর নতুন প্রেসিডেন্ট হলেন কে রজার বিনি রজার বিনি অ্যান্সার আসবে অপশানে বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ন্যাশনাল গেমস দু হাজার তেইশ হোস্ট করবে ন্যাশনাল গেম দু হাজার তেইশ হোস্ট করবে কে গোয়া গোয়া হোস্ট করবে অপশন ডি বন্ধুরা অ্যান্সার নেক্সট কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন এবং আসে ক্লাস আমাদের শেষ কোশ্চেন আশা করছি সেশানটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো তোমাদের স্কোর কত এসে দাঁড়ালো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে লাস্ট কোশ্চেন আছে আমাদের এখানে বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদন দেশ হলো বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদন দেশ হয়ে গিয়েছে আমাদের ভারত ভারত এখন এক নম্বরে এসছে তো অ্যান্সার এসে যাবে আমাদের অপশান বি এরটা বন্ধুরা আজকে সেশান এ পর্যন্ত থাকছে সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং